মহাভারতের বেশ কিছু ঘটনা আজও আমাদের চিন্তায় ফেলে। গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন সারা জীবন অন্যায় করার পরেও স্বর্গ লাভ করেছিলেন। অন্যদিকে পঞ্চপাণ্ডব নরক দর্শন করেছিলেন, কিন্তু কেন এই নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে মানুষের মনে। দুর্যোধন অনীতির পথে জীবন অতিবাহিত করেও কিভাবে স্বর্গে গিয়েছিলেন? সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দুর্যোধন কিভাবে স্বর্গ লাভ করেছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহাভারতের এক প্রধান চরিত্র দুর্যোধন কুরুক্ষেত্র যুদ্ধের শেষ ভাগে যখন ভীম এবং দুর্যোধনের গদাযুদ্ধ হয়েছিল, তখন ভীমের প্রহারে তার উরু ভঙ্গ হয়। যন্ত্রণায় তিনি কাতরাতে থাকেন। যে দুর্যোধন আজীবন অধর্ম, নিষ্ঠুরতা, অত্যাচার, দম্ভ এবং অজস্র অন্যায় করেছিলেন, তার স্বর্গলাভ অনেক ক্ষেত্রেই অবাস্তব মনে হতে পারে। উরুভঙ্গের অস্বাভাবিক যন্ত্রণায় তার শরীর অবশ হয়ে গিয়েছিল, হাঁটার মতো শক্তিও ছিল না। সামান্য জলের জন্য তিনি হাহাকার করেছিলেন। বহু কষ্টের মধ্যে দিয়ে দুর্যোধন জেনেছিলেন জীবনের মর্ম। এই সময় তার শেষ সঙ্গী ছিলেন তার বন্ধু অশ্বত্থামা। প্রিয় বন্ধুকে খুশি করার জন্য অশ্বত্থামা পাণ্ডবদের হত্যা করতে যান, কিন্তু ভুলবশত তিনি পাণ্ডবদের 5 সন্তানকে হত্যা করে বসেন। যদিও এটাই দুর্যোধনের কাছে শান্তির বিষয় হয়ে ওঠে। অন্যদিকে পাণ্ডবরা হস্তিনাপুরে অনেক বছর রাজত্ব করেছিলেন। এরপর স্বর্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা মহাপ্রস্থানে বেরিয়েছিলেন। স্বর্গে পৌঁছে তারা দুর্যোধনকে দেখে অবাক হয়ে যান। যুধিষ্ঠিরকে যেখানে নরক দর্শন করতে হয়, সেখানে দুর্যোধনের মতো পাপী কিভাবে স্বর্গে যেতে পারে? ভীম যুধিষ্ঠিরকে এই প্রশ্নটাই করেছিলেন। তাহলে কি ভগবানের বিচারের কোনো ভুল হয়েছে? যুধিষ্ঠির বললেন, ভগবানের কখনো ভুল হয় না। দুর্যোধনের অন্যায় জীবনের মধ্যেও একটা পুণ্য ছিল, যে কারণে সে স্বর্গ লাভ করেছে। তিনি সারা জীবন নিজের লক্ষ্যে অটল ছিলেন। ছেলেবেলায় সংস্কার থেকে বঞ্চিত ছিলেন, যে কারণে সবসময় সত্যকে অবহেলা করেছেন। কিন্তু তার লক্ষ্যের মাঝখানে যতই না বাধা এসেছে, তিনি কোনো বিবেচনা না করেই চেষ্টা চালিয়ে গিয়েছেন। এমনকি মৃত্যুর সময়ও নিজের লক্ষ্যে স্থির ছিলেন। এই চেষ্টায় তার জন্য মঙ্গলকারী হয়েছে। যুধিষ্ঠিরের এই কথা শুনে ভীম শান্ত হলেন। সত্যি চেষ্টাই হলো আসল জয়। নিজের উদ্দেশ্যকে সাধন করতে এর কোনো বিকল্প হয় না। এই কারণেই দুর্যোধন অত্যন্ত অন্যায় কাজ করার পরেও পরবর্তী সময়ে স্বর্গ লাভ করেছিলেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।